হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাত। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। এসটিডিটিএস বিডির পক্ষ থেকে আমি আল আমিন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউটার, এই রাউটারটি হচ্ছে 3G 4G ওয়েলেস N300 রাউটার। এই রাউটারটি হচ্ছে একটি মডেম সাপোর্টেড রাউটার। এই রাউটারটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের রিসিভারগুলো অনলাইন করে নিতে পারেন এবং এটি মডেলটি হচ্ছে 4G 630। এই রাউটারটি 4G রাউটার এবং এই রাউটারটি মডেম সাপোর্টেড রাউটার। এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4G। এখন আমি আপনাদের পিছনে দেখাবো এটি কীভাবে কানেক্ট করবেন এবং এটি ফিউচারগুলো, সেটি পিছনে লেখা রয়েছে এবং এটি ব্র্যান্ড হচ্ছে টেন্ডা। টেন্ডা একটা রাউটারটি আপনারা দেখে নিলেন এবং এটির যেই ফিউচারগুলো রয়েছে কীভাবে খুব সহজে কানেক্ট করবেন, এখানে সবগুলো তথ্য দেওয়া রয়েছে। একটি উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে, এটি একটি মডেম সাপোর্টেড রাউটার এবং এটিতে আপনারা যখন 3G থাকে কাভারেজ, তখন এটি কিন্তু ভালো নেট দিয়ে থাকে, স্টেবল থাকে। এখন আমরা এই রাউটারটি কভার থেকে খুলে নিব। এখন আমি আপনাদের রাউটারটি খুলে দেখাচ্ছি এবং এই রাউটারটি দিয়ে আমি আপনাদের রিসিভার ল্যান পোর্টের মাধ্যমে কীভাবে আপনারা রিসিভারগুলো কানেক্ট করবেন তাও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কিন্তু প্যাকেট থেকে খোলা হয়ে গেছে এবং এই রাউটারটির কালারটি হচ্ছে হোয়াইট এবং এখানে যে তাদের ব্র্যান্ডই রয়েছে টেন্ডা লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। রাউটারটির পিছনে যে ইউজার পাসওয়ার্ড, সেগুলো হচ্ছে অ্যাডমিন, এটা আপনারা দেখে নিলেন। এখন আমরা বক্সে আরেকটি পাচ্ছি হচ্ছে, এটি একটি শর্ট কেবল যেটি সাধারণত রাউটারের সাথে থাকে, একটি শর্ট কেবল তারা দিয়ে দিয়েছে। এই শর্ট কেবলটি দিয়ে আপনারা আপনাদের রিসিভারটিকে অনলাইন করে নিতে পারবেন খুব সহজেই। আরেকটি রয়েছে একটি বক্স, বক্সের মধ্যে আমরা দেখব একটি চার্জার রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন একটি চার্জার। দুটি সাধারণত রাউটার সাথে থাকে এবং এটির কেবলটি বেস্ট লম্বা যুক্ত একটি কেবল তারা দিচ্ছে। রাউটারটির পলি থেকে আমরা এখন খুলে নিচ্ছি। খুলে এখন রাউটারটি যে এন্টিনা দুটি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর কিন্তু এখানে এন্টিনাটি তারা দিচ্ছে, দেখতে খুব সুন্দর এবং বেস্ট লুকযুক্ত। এখন রাউটারটি আমরা যেই চার্জারটি দিয়েছে রাউটারটির, সেটি ভোল্টেজটি হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ার, সেটি আপনারা দেখে নিলেন। এখানে রাউটারটি আমরা পাওয়ার দিব, তার জন্য এই রাউটারের যেই পাওয়ার কেবলটির চার্জার রয়েছে সেটি খুলে নিলাম। তার আগে এখানে পিছনে যেই ল্যান পোর্ট যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা DC এবং এখানে রিসেট করার অপশনটিও রয়েছে। এখানে এখন আমরা সরাসরি এটি পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি। এখন পাওয়ারটি আমরা সরাসরি দিয়ে দিচ্ছি রাউটারটির সাথে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার লাইটটি ইন্ডিকেট করে নিচ্ছে। এপাশে রয়েছে যে USB স্লটটি, এখানে আমরা মডেমটি লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সেই আমাদের মডেমটি লাগিয়ে নিচ্ছি। এটা একটি 4G
মডেম এলটি ফোর জি। মানে যখনই মডেমটি আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যেই এসটিএস এই লাইটটি কিন্তু ইন্টিগ্রেট করছে। যখন এটি কানেক্টেড হয়ে যাবে তখন এখানে ল্যান্ডপোর্টের স্টেবল হয়ে যাবে। আর যখনই এখানে আমরা এটি ল্যান্ডপোর্টের সাথে যুক্ত করব এক নম্বর পোর্ট, তখন এখানে কিন্তু বাতিগুলো জ্বলবে। এখানে সবগুলো বাতি দেখেও আপনি বুঝতে পারবেন যে রাউটারটি এখন কি অবস্থানে রয়েছে, এখানে নেট সংযোগটি তারা দিচ্ছে কি না রাউটারটির সাথে, সেটিও আপনারা দেখতে পারবেন আমাদের কোনো চেক না করে। এখন আমরা আমাদের সেই ল্যান্ডপোর্ট যুক্ত একটি রিসিভার, সেটি সাথে এই শর্ট কেবলটি দিয়ে রিসিভারটি অনলাইন করতে হয় তা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি, তারা অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা ল্যান্ডপোর্টটি কিন্তু রিসিভারের এই ল্যান্ডপোর্টের সাথে কানেক্ট করে নিচ্ছি। এখন আমরা রিসিভারটি যে পাওয়ারটি রয়েছে সেটি দিয়ে দিব, এখন পাওয়ারটি রিসিভারের সাথে দিয়ে দিয়েছি। দেখবেন এখানে যে ল্যান্ডপোর্টের যেই লাইট দুইটি রয়েছে সেটি কিন্তু এখানে জ্বলছে দেখতে পাচ্ছেন। এখন এখানে যেই রিসিভারটি আমাদের অন হয়ে যাবে, এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এখানে কিন্তু যেই ল্যান্ডপোর্টের যখনই আমরা কেবল লাগিয়ে নিচ্ছি তখনই এখানে কিন্তু ল্যান্ডপোর্টের এক নম্বর টি কিন্তু শো করছে। এভাবে বন্ধুরা আপনারা এই রাউটারটির মাধ্যমে রিসিভারগুলো ল্যান্ডপোর্টের সাথে যুক্ত করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিও একটি লাইক করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।